শেষের দিকে আমাদের কবিতার এই অংশটা, আমাদের অনুশীলনের শেষের দিকে শুধু একটা জিনিস আমাদের বাকি রয়ে গেছে, একটা, তা হচ্ছে মূল ভাব কবিতা। আমরা যে কোনো আমরা যে চ্যাপ্টারই পড়ি না কেন, কবিতার ক্ষেত্রে আমাদেরকে কি শিখতে হবে? মূল ভাব শিখতে হবে। পরীক্ষায় তোমাদের যে কবিতার অংশটা দেওয়া থাকবে উদ্দীপক হিসেবে, ওই কবিতার মূল ভাব লিখতে হবে, ঠিক আছে? এ কারণে আমরা বইয়ে সিলেবাসে যে যে কবিতাগুলো আছে প্রতিটারই মূল ভাব পড়বো। মূল ভাব ম্যাডাম তোমাদেরকে এভাবে নোট করে দিব, তোমরা নোট থেকেও পড়তে পারবে বা তোমাদের যেভাবে সহজ লাগে তোমরা সহজ করেও পড়তে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ম্যাডামকে দেখালেই হবে, আমি কোনো ভুল থাকলে ওটা শুদ্ধ করে দিব, ঠিক আছে? তাহলে আসো আজকে আমরা মূল ভাবটা পড়ি। আমাদের এই বাংলাদেশ, আমরা জানি আমাদের এই বাংলাদেশ কবিতার লেখক হচ্ছেন সৈয়দ শামসুল হক, ঠিক আছে? তাহলে কবি তার কবিতায় বাংলাদেশ সম্পর্কে বলেছেন, বাংলাদেশের গান সম্পর্কে, বাংলাদেশের কবি সাহিত্যিকদের সম্পর্কে, বাংলাদেশের নদী সম্পর্কে, বাংলাদেশের ভাষা সম্পর্কে, সবগুলো সম্পর্কে বলেছেন। কিন্তু এতগুলো লাইন তো আমরা আমাদের মূল ভাবে আনতে পারবো না, ঠিক আছে? মূল ভাব শব্দের অর্থ হচ্ছে কবিতাটিতে যা কবি বলেছেন তার সংক্ষেপে 5 থেকে 6 লাইনের মধ্যে আমরা তুলে ধরতে হবে যে কবি কবিতাটায় কি কি বলেছেন, ঠিক আছে? এটাকেই বলে মূল ভাব। তাহলে আসো আজকে আমরা আমাদের এই বাংলাদেশ কবিতার মূল ভাবটা কিভাবে লিখবো একটু দেখে নিই। প্রথমেই বলা হয়েছে বাংলাদেশ নিয়ে, ঠিক আছে? তাহলে আমরা বাংলাদেশ নিয়ে একটা লাইন লিখতে পারি, কি লিখতে পারি? বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। মাতৃভূমি মানে মায়ের ভূমি, মায়ের জায়গা যেটা, ঠিক আছে? তাহলে আমরা প্রথম লাইনটা লিখতে পারি এইভাবে, বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, ঠিক আছে? তারপরে কবি তার কবিতায় কবি সাহিত্যিকদের কথা বলেছেন। সাহিত্যিক মানে লেখক, যারা বাংলাদেশকে নিয়ে, বাংলাকে নিয়ে অনেক সাহিত্য রচনা করে, লেখালেখি করে, ঠিক আছে? তাহলে আমরা কবিদেরকে নিয়ে একটা লাইন লিখতে পারি কিভাবে, কবি সাহিত্যিকরা এ দেশকে নিয়ে, কবি সাহিত্যিকরা এই দেশকে নিয়ে অনেক কবিতা ও লেখা লিখেছেন। কবিরা কবিতা লিখেছে, সাহিত্যিকরা লেখা লিখেছেন, ঠিক আছে? তাই কবিতা ও লেখা দুটোই লিখতে হবে। কবি আগে লিখেছি তাই কবিতা আগে লিখতে হবে, সাহিত্যিক পরে লিখেছি তাই লেখা কথাটা পরে লিখতে হবে। তাহলে কি লিখেছি? কবি সাহিত্যিকরা এই দেশকে নিয়ে অনেক কবিতা ও লেখা লিখেছেন, ঠিক আছে? তাহলে কবি সাহিত্যিকদের কথা এসেছে, বাংলাদেশের কথাও এসেছে। এবার আমরা কবিতাতে আমাদের আমাদের কি বলা হয়েছে, বীররা, বীরেরা মানে সাহসী ও বলবান মুক্তিযোদ্ধারা এই দেশের জন্য যুদ্ধ করেছেন। তাহলে এটাও লিখতে পারি, বীররা এ দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করেছেন, ঠিক আছে? তারা দেশ কিসের হাত থেকে রক্ষা করেছেন? শত্রুর হাত থেকে। তাহলে এই কথাটাও আমরা এখানে লিখতে পারি। তিনটা লাইন লিখেছি আমরা। তাহলে আর কি বলেছেন কবিতায়? গানের কথা বলা আছে, নদীর কথা বলা আছে। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, ধান গান ও নদীর দেশ এই বাংলাদেশ। কি লিখতে পারি? ধান গান ও নদীর দেশ এই বাংলাদেশ। তাহলে কয় লাইন লিখেছি? 1, 2, 3, 4 লাইন, ঠিক আছে? আর 2টা লাইন আমরা হয়তো লিখবো এখানে, এতটুকু তোমরা আগে নোট করে নাও। তাহলে আমি 2 লাইন মুছে আর 2 লাইন লিখে দিচ্ছি, এরপরে কি লিখবো, ঠিক আছে? কতটুকু লিখি? নদীর দেশ বাংলাদেশ। তারপরে এখানে ভাষা নিয়ে বলা হয়েছে, তাহলে লিখবো বাংলা আমাদের মাতৃভাষা, বা মায়ের ভাষাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। বাংলা আমাদের মায়ের ভাষা। তারপর লিখবো সে ভাষাতেই, ওই ভাষাতেই, ওই ভাষাতেই আমরা মনের ভাব প্রকাশ করি। কি লিখেছি? ওই ভাষাতে আমরা মনের ভাব প্রকাশ করি। আমরা জানি আমাদের মাতৃভাষা বা মায়ের ভাষা হচ্ছে বাংলা। প্রথম প্রথম আমরা মা থেকে আমাদের ভাষা শিখি, ঠিক আছে? তাই বাংলা ভাষাকে বলা হয় মায়ের ভাষা। তাহলে কি লিখেছি? বাংলা আমাদের মায়ের ভাষা, ওই ভাষাতেই আমরা মনের ভাব প্রকাশ করি, ঠিক আছে? তাহলে পরেরগুলো মুছে দিচ্ছি।
তাহলে এই 6 লাইনের সাথে আরো 2 লাইন অ্যাড হবে, না সরি 4 লাইনের সাথে আরো 2 লাইন অ্যাড হবে, তাহলে মোট হয়েছে কত লাইন? 6 লাইন। মূল ভাবটা ম্যাডাম কয় লাইনে দিয়েছিল বলে? 6 লাইন। এই মূল ভাব তোমাদেরকে লিখতে বললে এই 6 লাইনের মূল ভাব লিখলেই হবে, খুব সুন্দর করে যেভাবে ম্যাডাম লিখে দিয়েছি ওভাবে। বা তোমরা যদি আর আর লেখাটাই কিছু পরিবর্তন করতে চাও তাও কোনো সমস্যা নেই, কিন্তু শুদ্ধভাবে লিখতে হবে আর কবিতার সাথে সম্পর্ক থাকতে হবে। কবিতার সাথে সম্পর্ক নেই এমন লাইন লেখা যাবে না, ঠিক আছে? তাহলে ওভাবে করে তোমরা 5 থেকে 6 লাইন বা 6 থেকে 7 লাইন যাই লিখো মূল ভাবটা লিখলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি করেছি, আমাদের এই বাংলাদেশ এই কবিতাটার মূল ভাব পড়েছি, ঠিক আছে? বুঝেছো তোমরা সবাই আমার কথা? আশা করি তোমরা আমার কথা সবাই বুঝতে পেরেছো। তাহলে এই এই অধ্যায়ের আমাদের সবগুলো অনুশীলনী করা হয়ে গেছে। প্রথম থেকে আমি একবার বলি, আমরা প্রথমত শব্দার্থ পড়েছি, শব্দের অর্থগুলো জেনে নিই। তারপরে আমরা পড়েছি শূন্যস্থান পূরণ, তারপরে আমরা শূন্যস্থান পূরণের পরে 3 নম্বরে পড়েছি প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরও ম্যাডাম লিখে দিয়েছিলাম, শব্দার্থ লিখে দিয়েছিলাম, শূন্যস্থান পূরণও লিখে দিয়েছিলাম। তারপরে 4 নম্বরে পড়েছি আমরা, 4 নম্বরে কি পড়েছিলাম? যুক্ত বর্ণ, যুক্ত বর্ণও লিখে দিয়েছিলাম। 5 নম্বরে পড়েছিলাম মিলকরণ, ওটা লিখে দিইনি ম্যাডাম, বলে দিয়েছি, কারণ ওটা বইয়ে আছে, শুধু ডান পাশ থেকে শব্দগুলো মিলিয়ে ওখানে তোমাদেরকে লিখতে হবে আর কিছুই না। তাহলে 5 নম্বরে পড়েছি মিলকরণ, 6 নম্বরে সঠিক উত্তর, সঠিক উত্তরটাও ম্যাডাম বলে দিয়েছিলাম আর বোর্ডে লিখিনি, কারণ এটাও বইয়ে পুরোটাই দেওয়া আছে, জাস্ট যেটা সঠিক হবে ওই উত্তরটার পাশে ঠিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তাহলে আর এখন আমরা পড়লাম মূল ভাব, ঠিক আছে? আমাদের এই বাংলাদেশের মূল ভাবটা আমরা পড়েছি 6 লাইনের মূল ভাব, আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তোমরা আমি যা ম্যাডাম তোমাদেরকে নোট করে দিয়েছি তাও সুন্দর করে একটা খাতায় নোট করে পরবর্তীতে যখন স্কুলে আসবে ওটা আমাকে দেখাবে, শুদ্ধ আছে কিনা আমি একবার চেক করে দিব। আর তোমরা অবশ্যই এগুলো ভালো মতো শিখে ফেলবে, বাসায় অনুশীলন করবে, যাতে বানানে কোনো ভুল না হয়। কিন্তু বানানে ভুল হলে কিন্তু পরীক্ষায় মার্কস কাটা যাবে, ঠিক আছে? তাহলে বানানে যাতে কোনো ভুল না হয় ওই জন্য ভালো মতো বানান গুলো অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে আমরা আরেকটা নতুন নতুন অধ্যায় শুরু করব, গদ্য শুরু করব, ঠিক আছে? আজকে তো এখন তো কবিতা অংশ পড়েছি, পরবর্তী ক্লাসে আমরা একটা গদ্য শুরু করব নতুন। তাহলে আজকে এতটুকু, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।